হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই লকডাউনের মধ্যে কিভাবে বাসায় বসে GSX-এর প্লাগ চেঞ্জ করতে পারেন। আর আমি এবার ইউজ করতেছি NGK-এর লেজার ইরিডিয়াম যে প্লাগটা আছে এটা। সো চলুন দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। সো গাইস, ফার্স্টে ক্যামেরার সামনে আসতে চাই না, কারণ দেখতেই পাচ্ছেন আমার চুল কত বড় হয়ে গেছে আর লকডাউনের জন্য কাটা হচ্ছে না। যাই হোক, এবার মেন টপিকে আসি। মেন টপিক হচ্ছে গিয়ে GSX-এর প্লাগ চেঞ্জ করতে হলে রাইট সাইডের ফেয়ারিং খুলতে হয়। ফেয়ারিং বলতে আমরা কিট নামে যেটাকে চিনি, সো ওটা খোলা একদমই ইজি। জাস্ট 12টা নাট, নাটগুলো কোথায় কোথায় থাকে আমি সব আপনাদেরকে দেখাই দেবো। নাটগুলো খুললেই ফেয়ারিংটা খুলে যাবে। ওকে, সেটা নিয়ে টেনশন নেবার কিছু নাই। সো চলুন দেখাচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে বা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। সো চলুন যাচ্ছি, বেগে গেছে। ওকে, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাটগুলো কোথায় আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই একটা, দুই, এখানে দুটা পুশ ক্লিপ আছে, তিন, চার, তারপরে এই একটা পাঁচ, এখানে একটা ছয়, এখানে একটা সাত, এই যে এখানে একটা আছে আট, এ নিচে একটা নয়, এখানে একটা দশ, নিচে পুশ ক্লিপ, আর একটা এগারো, আর লাস্ট ওয়ান 12। সো আমি এখন নাটগুলো খুলতেছি। তো এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে নাট খোলা খুবই ডিফিকাল্ট। তো সবগুলো খোলা আর দেখাতে পারতেছি না, এই দুইটা খুলি, তারপরে এই নাটগুলো সব খুললেই 12টা নাট, তাহলে আপনার কিটটা খুলতে পারবেন ইজিলি খুব। সো আমি কিটটা সম্পূর্ণ খুলি, কারণ একা একা তো ভিডিও করা কিট খোলা সম্ভব না, তারপরে দেখাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিট খোলা কমপ্লিট। এবার প্লাগ খুলবো আস্তে আস্তে। প্লাগ খোলা অলমোস্ট ডান। সো এবারে দেখি 10,000 কিলোর পর প্লাগের কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এই প্লাগ, স্টক প্লাগ যেটা ছিল বাইকে, 10,200+ সামথিং রান করা হয়েছে, বাট প্লাগের অবস্থা এখনও আল্লাহর রহমতে ভালোই আছে। ভিতরে সাদা পয়েন্টটা এখনও তেমন ব্রাউন কালারের হয় না, সাদাই আছে, যাক ভালো। এটা ওকে, প্লাগ লাগাচ্ছি এখন, অলমোস্ট ডান। ওকে, প্লাগ লাগানো কমপ্লিট, এবার বাইক স্টার্ট দিয়ে দেখি।
অ্যাজ ইউ ক্যান সি আমার এখানে একটু জং পড়ছে, সো এখানে একটু রং করবার জন্য রং কিনতে এসেছিলাম, রং কিনে আনলাম, তারপরে কিট লাগাই দিব। সো গাইস, অ্যাট লাস্ট ডান প্লাগ চেঞ্জ করা। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।